কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিলের সময় 2 মাস বাড়লো। নতুন সময়োজনে আগামী 30 এপ্রিল পর্যন্ত কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্ন দেয়া যাবে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। কোম্পানি শ্রেণীর আয়কর দাখিলের শেষ সময় ছিল 28 ফেব্রুয়ারি, তবে অনেক কোম্পানি সহ FBCCI ইতিমধ্যে সময় বাড়ানোর আবেদন করেছে। গত 20 ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে FBCCI সভাপতি আয়কর রিটার্ন দেওয়ার জন্য 2 মাস সময় বাড়ানোর অনুরোধ করেন। কোম্পানি শ্রেণীর করদাতারা তাদের আয় বছর শেষের পরের 7 মাস পর্যন্ত সময় পান আয়কর রিটার্ন দাখিলের জন্য।